হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাজ ফ্রম টেক ফুড। আশা করছি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের আমাদের ভিডিওটি হতে চলেছে ফ্রোজেন ফুড এর উপরে, আরো একটি ফ্রোজেন ফুড। আর সাথে আছি আমি আর ফাইজান। ফাইজান সবাইকে হাই বলো। তো বন্ধুরা, আজকে আমাদের ফ্রোজেন ফুডটা হচ্ছে চিকেন পপকর্ন। এই দেখো চিকেন পপকর্ন, এটা হচ্ছে এজি ফুডের চিকেন পপকর্ন। সো এটার প্রাইস ছিল 260 টাকা, আর এটাতে কোয়ান্টিটি আমাদের পাওয়ার কথা 50 থেকে 55 পিস। সো এখানে দেখো, এই হচ্ছে পপকর্ন, বেশ ক্রিস্পি দেখাচ্ছে। বাট এখানে 50 পিস আসলে সব সমান নয়, একটু ছোট বড় এরকমভাবে কোয়ান্টিটিগুলো করা, 52টা আমি মিলিয়েছি। বাট এটা ছোট বড়, হ্যাঁ, কোনোটা এক সাইজের নয়। যাই হোক, আমরা এখন এটা ট্রাই করব। এই হচ্ছে এজি ফুডের চিকেন পপকর্ন। সো এখন এদিকে আমাদের টমেটো সস, এদিকে আছে চিলি সস। বাই জান, বাবা দেখো খাও, কোনটা খাবা? আর আমি এটা ট্রাই করব। সো প্রথমে একটু চিলি সস দিয়ে। কিসের মতো? মোটর। ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহ। কেমন বাবা? আমি একটু সস নিয়ে নিই। একটু দেখো ভিতরটা, বেশ জুসি আছে এখনো, ভালোই বানিয়েছে। ভেতরটা বেশ জুসি, উপরটা বেশ ক্রিস্পি, দারুন। চিকেন পপকর্ন দারুন হয়েছে। দাদুকে দিবে না কিন্তু, ও একা একা খাবে। দাদুকে দেবে না? ওকে, ভাইজান আর পাপা খাবে? আর এটা কিন্তু ওই কি আমি আগেও বলেছি, ফ্রাই করার সময় কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এই তেলগুলো ছিটে আসে। ফ্রাই করার সময় ভীষণ ভাবে কেয়ারফুল থাকতে হবে। তো আমি আর ফাইজান এটা খেতে থাকবো যথারীতি। খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। পাপা আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।